এখানে যে আমরা বলি বিপ্লব, বিপ্লব তো ব্যর্থ হয়ে যাচ্ছে, এই বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে। এই যে ছাত্র ছাত্রীরা এত ত্যাগ করছে, কি তাদের বীরত্ব, কি তাদের সাহস, একটু পিছায় নাই, জীবন দিছে, জীবন দিছে। তার অনেকেই আহত হয়ে আছে, অনেকেই আহত হয়ে আছে। 600, আমি সেদিনকে আপনার এই প্রথম আলোর হেলথের আপনার সাংবাদিক মিস্টার শিশির বরণের সাথে আলাপ করলাম, 600 ছাত্র ছাত্রী তাদের চোখে ওই বুলেট লাগছে এবং ইনফেকশন হয়ে যাচ্ছে, ঠিক মতো চিকিৎসা তারা হচ্ছে না দেশে, তাদেরকে বিদেশে পাঠানো যেত না, এত ত্যাগ করছে। এই ছেলেগুলো যদি অন্ধ হয়ে যায়, তার তার জীবন বৃথা। কিন্তু আমরা রাষ্ট্র কি চেষ্টা করছি, আমরা নানাবিধ ওই নানাবিধ চিন্তা ভাবনা করি দেশকে কোথায় নিয়ে যাব, কিন্তু কোথায় নিয়ে যাওয়ার আগে দেশ যেখানে আছে সেইখানে ঠিকঠাক মতো যেন থাকে, সেটাই আমরা চাই। কিন্তু দেখা যাচ্ছে কি, আমরা একটা দিকভ্রষ্ট জাতির মতো হয়ে গেছি। আমি সবসময় আশাবাদী হতে চাই, হতাশা যেন আমাদেরকে গ্রাস না করে। তারপর কতগুলি মানে বিষয় এসে যায়, সেটা আমাদেরকে কিছু কোনো না কোনো ভাবে হতাশ করে। আপনি যেটা প্রফেসর তাজ হাসমি যেটা বললেন, একদম সত্যি কথা বললেন, উনি মিলিটারিদের কথা বললেন, পুলিশের কথা বললেন, কিন্তু এই বাংলাদেশের এই রাষ্ট্রযন্ত্র চলে কিন্তু সচিব এবং সিনিয়র সচিবদের তত্ত্বাবধানে। এখানে ধরেন 85 জনের মতো সচিব সিনিয়র সচিব আছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয়, ডিভিশন এবং বিভিন্ন কমিশন এগুলির ওনারা চালান, এবং ওনাদের মাধ্যমেই রাষ্ট্রটা চলতেছে। আপনি দেখেন যে এই সচিব যারা হয়েছেন গত 15 বছর, 16-10 বছরের মধ্যে, তারা কিন্তু সবই এই স্বৈরাচার, তারা কিন্তু সবাই এই স্বৈরাচারের সহযোগী ছিলেন, এবং তারা বেশিরভাগ, আমি বলবো যে অলমোস্ট এভরি ওয়ান হচ্ছে দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ এবং স্বৈরাচারের সহযোগী সচিবদের মধ্যে মাত্র 2 জনকে ওএসডি করা হয়েছে, আর বাকিরা কিন্তু সবই বহাল তবিয়তে আছে। এখন এই সব সচিবদের নিয়ে আপনি যদি মনে করেন যে একটা স্বচ্ছ, একটা দুর্নীতিমুক্ত, একটা বৈষম্যহীন সমাজ বা রাষ্ট্র কিংবা সরকার গঠন করবেন, আপনি তো একেবারে বিভ্রান্তির মধ্যে আছেন। কেন সাহস হয় না এই সচিবদেরকে আপনার ফায়ার করে দেওয়া? তাদের তো সবারই বয়স চাকরি 25 বছরের ঊর্ধ্বে হয়েছে, এবং তারা যে অফেন্স করছে, তারা যে বিভিন্ন রকমের দুর্নীতির সাথে জড়িত হয়েছে, বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িত হয়েছে, এবং এই 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 স্বৈরাচারী সরকারকে একেবারে আপনার জান প্রাণ দিয়ে তারা সহায়তা করছে, এটাকে অস্বীকার করতে পারবে? কেউ পারবে না। তো তাদেরকে নিয়ে যখন ডক্টর ইউনুস আপনার মিটিং করেন এবং তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেন যে আপনারা দেশ গঠনে আসেন ইত্যাদি ইত্যাদি, এটা আমার কাছে খুব পীড়াদায়ক মনে হয়। এদেরকে বাদ কি দেওয়া যায় না? আপনি দেখুন যেসব সরকারি কর্মকর্তারা এই প্রশাসনে নির্যাতিত হয়েছে, প্রমোশন বঞ্চিত হয়েছে, তারা তারা কিন্তু কেউই কিন্তু দুর্নীতির জন্য না, তাদের সততার জন্য তারা আইন মেনে চলেন, তারা আপনার অবৈধ আদেশ মানতে অস্বীকার করছেন, তাদেরকে একেবারে নিচে রেখে দেওয়া হয়েছে। তাদের ভিতর থেকে দেখেন এই এই সরকারের বিগত সরকারের পতন হওয়ার পরে 131 জন অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছে। আমরা যারা এ বিষয়ে কিছুটা অবহিত আছি, তা আমাদের ধারণা ছিল এদের ভিতর থেকেই বেছে নেওয়া হবে যারা এই মন্ত্রণালয়গুলি ভাই চালাবেন, মন্ত্রণালয়গুলি তারা চালাবেন ভাই ফোন এবং দিছিলেন এই রাষ্ট্র তারা পরিচালনা করবেন, এই রাষ্ট্র পরিচালনা। কিন্তু দেখা যাচ্ছে দেখা দুর্ভাগ্য যাচ্ছে বিষয়, দুর্ভাগ্য বিষয়, তাদেরকে কিন্তু পদায়ন করা হচ্ছে না, তাদেরকে ঠিক মতো ক্ষমতা দেওয়া হচ্ছে না, এবং সম্প্রতি একটা প্রজ্ঞাপন জারি করছে যে 1 বছর না হলে তারা সচিব হতে পারবেন না। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে, এই চালাকি প্রক্রিয়ার মধ্যে, এই যে আপনার এই এই যে যে দুর্নীতিবাজ সচিবরা, শেখ হাসিনার সচিবরা, তারা কিন্তু চাকরিতে রয়ে গেল, তারা কিন্তু 1 বছর পর্যন্ত তারা এই সরকারকে পরিচালনা করবে, সরকারের সকল কর্মকাণ্ড করবে। এর মাধ্যমে কি হচ্ছে? মাধ্যমে কিন্তু কিছুই হবে না। এইখানে যে আমরা বলি বিপ্লব, বিপ্লব তো ব্যর্থ হয়ে যাচ্ছে, এই বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি দেখুন যে এই যে ছাত্র ছাত্রীরা এত ত্যাগ করছে, কি তাদের বীরত্ব, কি তাদের সাহস, একটু পিছায় নাই, জীবন দিছে, জীবন দিছে। তার অনেকেই আহত হয়ে আছে,
অনেকে আহত হয়ে আছে, 600। আমি সেদিনকে আপনার এই প্রথম আলোর হেলথের আপনার সাংবাদিক মিস্টার শিশির বরণের সাথে আলাপ করলাম, 600 ছাত্র ছাত্রী তাদের চোখে ওই বুলেট লাগছে এবং ইনফেকশন হয়ে যাচ্ছে, ঠিক মতো চিকিৎসা তারা হচ্ছে না দেশে, তাদেরকে বিদেশে পাঠানো যেত না, এত ত্যাগ করছে, এই ছেলেগুলি তো অন্ধ হয়ে যায়, তার তার জীবন বৃথা। কিন্তু আমরা রাষ্ট্র কি চেষ্টা করছি, আমরা নানাবিধ ওই নানাবিধ চিন্তা ভাবনা করি দেশকে কোথায় নিয়ে যাব, কিন্তু কোথায় নিয়ে যাওয়ার আগে দেশ যেখানে আছে সেইখানে ঠিকঠাক মতো যেন থাকে সেটি আমরা চাই, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা একটা দিকভ্রষ্ট জাতির মতো হয়ে গেছি। এইখানে হুমকি দেয় এই যে ভারতের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দেয় বাংলাদেশকে, এই হুমকি দেয় আমাদের কি আমাদের কি রেসপন্স নেই, এটাকে সবাই উড়িয়ে দিচ্ছে যে বাদ কা বাদ। অফকোর্স তারা তাদের কোর যে সাপোর্টার ভারতের বিজেপির সাপোর্টার তাদের উদ্দেশ্যেই এই মেসেজটা আছে, কিন্তু এর কি কোনো মিলিটারি সিগনিফিকেন্স নাই? আমরা কি জানি যে ভারত এই যে বাগডোরা বা অন্যান্য জায়গায় এই যে শোনা যায় যে তারা সেই বিভিন্ন স্কুল নানাবিধ এই যুদ্ধ বিমান ই করতেছেন, আপনার বাতায়ন করতেছেন, এগুলি তো আমরা খোঁজ রাখতেছি না, আমরা বলতেছি অটোমেটিক্যালি উড়াই দিচ্ছি, কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যখন একটা মিলিটারি হাই কমান্ড সেখানে 3 বাহিনীর প্রধান এবং অন্যান্য অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার সাথে যখন যে কথাটা বলেন সেই কথাটাকে উড়িয়ে দেওয়ার কোনোই কারণ নাই, আমাদেরকে একটু কিছুটা তো হলেও অ্যালার্ট হতে হবে, আমরা কিন্তু অ্যালার্ট হচ্ছি না, আমি সে ধরনের কোনো তথ্যই পাচ্ছি না বা জানতেই পারতেছি না বা বলাই হচ্ছে না যে এই ভারতের এই হুমকির পরিবর্তে আমাদের অ্যাকশনটা কি, কোনো অ্যাডভাইজারও বলছেন না, মিলিটারিরও ওয়াকার সাহেব বা কেউই কিছু বলছেন না, সেজন্য আমি মনে করি কি আমরা একটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করছি সময়, আমাদের সামনে খুব একটা কিন্তু আপনি বলছেন কেউ বলছে না, আমি যতটুকু দেখছি একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এসব ব্যাপারে বলছে যে এটা কোনো ব্যাপার না যে আমাদেরকে এরকম করে চুপ করবে না। তিনি এটা মনে করেন না যে তার রাজনাথ সিং এর বক্তব্য তিনি আসলে মন থেকে বলেছেন, মিন করেছেন, এরকম এরকম একটা অডিও লিক হয়েছে বা অডিও প্রচার হয়েছে যতটুকু শুনেছি আপনি বলুন, ব্রিগেডিয়ার শাকাত হোসেনের শুনেন, সাথে। বিকজ সাখাওয়াত হোসেন বলছেন সাখাওয়াত হোসেন কি সাইকোলজিস্ট না মিলিটারি ব্রিগেডিয়ার ছিলেন, সাইকোলজিস্ট নাকি যে উনি মনের থেকে বলেন নাই, হাউ হাউ ডাজ ই নো? এখানে রাজনাথ বিষয়টা হচ্ছে কি এই এখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যখন তার মিলিটারি কমান্ডারদের সামনে একটা কথা বলেন সে কিন্তু বাদকা বাদ বলেন না, যেটা সাখাওয়াত সাহেব বলেন বাদকা বাদের কথা না, এখানে এটাকে গুরুত্বের সহিত নিতে হবে, এভালুয়েট করতে হবে যে থ্রেটটা কোন লেভেলের, সে অনুসারে আমাদের এই মিলিটারি প্রিপেয়ারনেস আনতে হবে, এটাকে উড়িয়ে দেওয়ার কোনোই কারণ নাই। আপনি দেখেন যে এই যে দেখেন ভারত চেষ্টা করছিল যাতে প্রফেসর ইউনুসকে জাতিসংঘে দাওয়াত না করা হয়, তাদের কথা হচ্ছে যে উনি মানে মানে লিগাল কোনো বাংলাদেশের প্রতিনিধি না, যাই হোক সেটাকে সে সাকসেসফুল হয় নাই, ভারতের ইন্টেন্ট হচ্ছে যে তারা বাংলাদেশের উপরে একটা আঘাত হানবে, সেটা মিলিটারি হতে পারে, ইকোনমিক হতে পারে, ডিপ্লোম্যাটিক হতে পারে, ডিপ্লোম্যাটিক তো চেষ্টা করছে রাশিয়াকে দেওয়া হতে পারে, সেটাকে আমরা ওইভাবে নিলে তো হবে না। আপনার দেখতে হবে যে 1962-র চাইনিজদের সাথে ভারতের পরাজয়ের পরে নেফা, তৎকালীন নেফা অর্থাৎ অরুণাচলে পরাজয়ের পরে এই 64 ইয়ার্সের মধ্যে সবচেয়ে বড় ডিবেকাল হয়েছে 5th অগাস্ট, যে বাংলাদেশ বাংলাদেশে এখন ভারতের লিভারেজ বা প্রভাব শূন্যের কোঠায়, তারা কি বসে আছে? সুতরাং আমাদের এই যে যারা এই সরকারে আছেন তাদেরকে এই জিনিসগুলি খুবই গুরুত্বের সহিত নিতে হবে, এবং এইখানে এখানে তো আমি দেখি কোনো চিন্তা ভাবনাই নাই, তারা কি করে না করে অনেক ক্ষেত্রেই তারা এই যে যেমন ধরেন এই যে আপনি লেখছেন যে পুলিশের কথা, পুলিশ পুলিশের আমি খোঁজ দিছি কি আমরা দেখতেছি যে পুলিশ তো কর্মবিরতিতে গেছে, পুলিশ সেই ফাঁড়িগুলি সব খালি, থানায় পুলিশ অল্প কিছু আছে, তারা কিন্তু বাইর হবে না, তারা কোনো রকমের কর্মকাণ্ডের সাথে আসে না, সামান্য কিছু পুলিশ ঢাকা শহরে গ্রামের দিকের যে প্রফেশনাল পুলিশগুলি তারা থানার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, জনগণ নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতেছে, চাঁদাবাজি র্যাম্প্যান্ট চলছে, চাঁদাবাজি সকল হাট বাজার আপনার এই যে এই কি বলে ব্রিজ সব জায়গায় যা যা যেখানে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করতো সেই জায়গায় এসে গেছে কিন্তু আরেকটা দল, সে দলের নামই বলি আমি বিএনপি,
জামাতের কোনো কথা শোনা যায় না, চাঁদাবাজির কথা। বিএনপি এখন জিনিসটা হচ্ছে কি, আওয়ামী লীগ জনগণের মন থেকে উঠে গেছে, বিএনপি ছিল অল্টারনেটিভ, বিএনপিও যদি চাঁদাবাজি করে উঠে যায় তাহলে তো বাংলাদেশ রাজনীতি শূন্য হয়ে যাবে, এইটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর হবে। আপনি যত কিছুই বলেন, এট দি এন্ড অফ দি ডে রাজনীতিবিদদের ছাড়া এই দেশের কোন রকমের ভবিষ্যৎ নাই। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে, কিন্তু তারা যেন ক্ষমতাবান হয়ে আমাদের প্রভু না হয়ে যান, সেই ধরনের আপনি রিফর্ম করতে হবে। এই রিফর্ম শুধুমাত্র ফ্রি ফেয়ার ইলেকশনই সলিউশন না। ফ্রি ফেয়ার ইলেকশন আমাদের 13টা ইলেকশনের মধ্যে 4টে ছিল ফ্রি ফেয়ার ইলেকশন। এই 4টে ফ্রি ফেয়ার ইলেকশন 91-এর, 96-এর, জুনের, 2001, 2008, এই 4টে ইলেকশন তো অ্যাকসেপ্টেবল হয়েছে জনগণের কাছে, বলেন দেশে বিদেশে রেজাল্ট হয়েছে কি। এই যে 2008-এর ইলেকশনের পরে শেখ হাসিনা নির্বাচিত হয়ে এসে যে ধরনের ডিক্টেটর হয়ে গেল, এইটা যেন আর রিপিট না হয়, তার জন্য প্রয়োজনীয় রিফর্ম করা, কনস্টিটিউশনে রিফর্ম করা জরুরি প্রয়োজন হয়ে দাঁড়াইছে। এটি আমাদের দেখতে হবে, আমাদের দেখতে হবে। এই যে রাজনীতিবিদরা যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, সেই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। তার জন্য ধরেন এই যে বিভিন্ন দেশের সাথে আমরা যদি চুক্তি করি যে ডুয়াল ট্যাক্সের, তাহলে কিন্তু এখানে টাকা তারা নিয়ে রাখলে আমরা এখান থেকে বাইর করতে পারবো। বিল্ট ইন কতগুলি সিস্টেম ডেভেলপ করতে হবে। দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ দ্য রাইট টাইম। এটা যদি আমরা ফেল করি, আমাদের এই ফেলিওরের কিন্তু কোনো ক্ষমা নাই।